কাবাব, বিরিয়ানি, চাইনিজ, কন্টিনেন্টাল, নামি দামি হোটেলের রকমারি খানা যতই হোক না কেন, মা ঠাকুমার হাতের রান্নায় থাকে আলাদা জাদু। সেই জাদুকাঠির ছোঁয়াতেই বিশ্বের মন জিতেছেন 82 বছরের পুষ্পরানী সরকার। বীরভূমের ইলামবাজারের কাছে অখ্যাত গ্রাম বনভিলা, সেখানেই পুষ্পরানীর হেসেল। এখানে বসেই বৌমাকে নিয়ে তিনি রাঁধেন কাঁচকলার কোপ্তা থেকে তেলকই, থানকুনি পাতা চচ্চড়ি থেকে কাঁঠালের ফুলুরি, বাংলার যত চেনা অচেনা রান্না। ছোটবেলা যেরকম নারকেলের আইসা দিয়া রান্না বাড়ি খেলাইতাম, সেই রকম ভাবে একদিন শুরু করলাম। নাতিরা, ও ঠাকুমা তুমি রান্ধো, আফ্রিকা থেকে ফোন করছে, ও ঠাকুমা আমি কচুরলতি রান্ধবো, কি করে রান্ধবো, তা কইয়ে দিছি। কয় চিংড়া মাছ আনবো, আমাকে কি হ্যাঁ চিংড়া মাছ দিয়া কচুরলতি দিয়া করো। অনেকেই আসে, কিভাবে রান্না করছো আমাদেরকে বলে দাও, তা আমরা বলি যে এরকম এরকম করে রান্না করবে। আমি মায়ের কাছে সব রান্নাই শিখে নিয়েছি। দুই নাতির দৌলতে সেই রান্নার রেসিপি ইউটিউবের মাধ্যমে পৌঁছে যায় দেশ বিদেশের দরবারে। ইতিমধ্যেই পুষ্পরানীর ভিল ফুড কিচেনের ফলোয়ার সংখ্যা 15,40,000 ছাড়িয়েছে। অনেক রকমের রেসিপি দেখতাম ইউটিউবে, বিভিন্ন রকমের রান্নাবান্না। আমরা যেটা সচরাচর বাড়িতে বানাই, যেটা খাই, মা ঠাকুমা যেটা ডেলি তৈরি করেন, সেই রকম রেসিপি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। আমিও এরকমভাবে শুরু করি, যদি তুলে ধরি মানুষ অনেক জানতে পারবে, আর এই গ্রাম বাংলার রেসিপি তাহলে মানুষ চিনতে পারবে, জানতে পারবে, খেতে পারবে, টেস্ট করতে পারবে। তো সেই মতোভাবে মা ঠাকুমাকে জানাই, দেখাই, তাদেরকে ইন্সপায়ার করি এসব বিষয় নিয়ে। তো আস্তে আস্তে আমিও সেই মোবাইল দিয়ে শুরু করে ফেলি, সেই ঠাকুমার মায়ের হাতে সেই রান্নাবান্না। ইউটিউব থেকে উপার্জিত অর্থ দিয়ে পুষ্পরানীর দুই নাতির সহায়তায় আদিবাসী অধ্যুষিত গ্রামেও পৌঁছে যায় বিনামূল্যে খাবার। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দাম 90 ছুঁই ছুঁই ডিজেল। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 26 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি 23 পয়সা বাড়ল। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। পেট্রোল ইতিমধ্যেই 100-এর পথে 96 টাকা পার করেছে, তার পাশাপাশি 100 টাকা পেরিয়ে গিয়েছে পাওয়ার পেট্রোলের দাম। আজ কলকাতায় পাওয়ার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 100 টাকা 66 পয়সা। সরাসরি সেই ছবি দেখাবো, 100 টাকা 66 পয়সা পেট্রোলের দাম দাঁড়িয়েছে আজকে কলকাতায়। সামগ্রিকভাবে তেলের যে দাম বৃদ্ধি বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি, বারে বারে সেই দাম বেড়েই চলেছে এবং দিনের পর দিন, প্রত্যেক দিনই বলা যেতে পারে, একদিন অন্তর এভাবে দাম বাড়ছে। এবং সামগ্রিকভাবে যে দাম বৃদ্ধি, তাতে দেখা যাচ্ছে যে গতকালকের পর আজকেও কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে 96 টাকা 6 পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে 89 টাকা 83 পয়সা। ফলে একদিকে যেরকম 96 টাকা পার করলো পেট্রোলের দাম, ডিজেলের দাম একেবারে 90 ছুঁই ছুঁই, আর ইতিমধ্যেই পাওয়ার পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেল কলকাতায়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।